আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সারহা করিম আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চিকেন দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করে, খুবই সুস্বাদু। আমি গামছা দমে তৈরি করেছি, আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন। খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকনটি আছে বেল আইকনটি আপনারা প্রেস করে রাখুন। নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আমি এখানে প্রায় 1 কেজির উপরে আমি চিকেন নিয়ে নিয়েছি, রান্থান এই টাইপ মাংসগুলো। এখন আমি একে একে মশলাগুলো মিলিয়ে নিব। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, এখানে আছে পেঁয়াজ, বেরেস্তা করে বেটে রেখেছি, তা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আছে। আমি কাঠবাদাম বেটে রেখেছিলাম, তা দিয়ে দিচ্ছি। এটা প্রায় 1/4 কাপ পরিমাণ দিলাম। এখানে আমি এই বড় এলাচটা খুলে ছেঁচে নিয়েছি, তা দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, শুকনা মরিচ গুঁড়ো আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, জিরা ভাজা তেলে গুঁড়ো করে রেখেছি তাও 1 চা চামচ দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা তা দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ, এখানে তেজপাতা দারচিনি টুকরো করা আছে, আরও 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এই বিরিয়ানি মশলার রেসিপিটি আমার চ্যানেলে আছে, প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটা দিয়ে দেব। এখন আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, তা দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ, একটু কেওড়া জল দিব 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি আমি আমার টেস্ট ওয়াইজ প্রায় 1 চা চামচের থেকে আর একটু বেশি। আমরা সব মশলা দিয়ে ফেলেছি, এখন ভালো করে আমরা একটু মেখে নেব। প্রয়োজন হলে আপনারা মশলাগুলো আলাদা মেখে তারপরে এই মুরগির গায়ে লাগিয়ে দিতে পারেন। মেখে নিয়েছি, এখন আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। মেখে নেওয়ার পর দিচ্ছি, কারণ মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গিয়েছে, এখন তেলটাও মাখিয়ে দেব। আমি এভাবে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা রাখবো। আপনারা যদি 1 ঘন্টার সময় হাতে না থাকে, আধা ঘন্টা অন্তত পক্ষে রেখে দেবেন। আমরা এখানে প্রায় 2.5 কাপ চাল নিয়েছি, 1/2 কেজিরও বেশি। চালটাকে আমরা প্রায় 15-20 মিনিট আগে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। চুলায় পর্যাপ্ত পরিমাণ ডুবো পানি হবে এই টাইপের পানি দিয়েছি। চালটাকে এখন আমরা সিদ্ধ করব। আমি পানিতে 1টা দারচিনি, 1টা তেজপাতা এবং শাহজিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। চালটা ঝরা দিয়ে রেখেছি, তা দিয়ে দেব। ৭০-৮০% চাল সিদ্ধ হবে এই টাইপের সিদ্ধ করব আমরা, এর বেশি না, পুরোপুরি হব না। আমি এখানে লবণ দিয়ে দিব, লবণটা একটু বেশি দিব যেহেতু পানিটা ঝরাতে হবে, পানির সাথে চলে যাবে, সেজন্য আমি প্রায় বেশি করে লবণটা দিয়ে নিলাম। দেখুন হয়ে গিয়েছে আমার রাইসটা, আমি চুলাটা নিভিয়ে নিচ্ছি, এখন আমি পানিটা ঝরা দিয়ে নিব। দেখুন চালগুলো আমি ঝরা দিয়ে নিয়েছি। আমি হাঁড়ির মধ্যে মুরগিগুলো বিছিয়ে দিয়েছি, এখন যে মশলাটা বেঁচেছে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু রেখেছিলাম, তার আগে বেরেস্তা দিয়ে দিব একটু। আলুগুলো আমি তেলে ভেজে নিয়েছি,
কেটে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। চিকেনটা কিন্তু আমি উল্টো দিক করে বিছিয়েছি এভাবে, যাতে নিচের দিকটা একটু পোড়া পোড়া হয়। একটু দুধ দিয়ে দিব, কাপের মতো আমি দুধ দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচের আগাটা ফাটিয়ে আমি রেখেছি, তা দিয়ে দিচ্ছি। যে মশলাটা ছিল সেই মশলাটাও পুরোটা আমি কাঁচিয়ে দিয়ে দিব। এখন পোলাওটা দিয়ে দিব। পোলাওর মধ্যে যে মশলা আছে, গরম মশলা, এলাচি, দারচিনি, তা সহই দিয়ে দিচ্ছি। সুন্দর করে বিছিয়ে দেওয়া লাগবে। তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিতে পারি, তেজপাতার কোনো দরকার নেই। উপর দিয়ে একটু ঘি দিয়ে দিব। উপর দিয়ে বেরেস্তা এবং জাফরান দিয়ে দিয়েছি, একটু জর্দার রং এবং বেরেস্তা দিয়ে দিলাম। তেল আমি মুরগিতে দিয়েছিলাম, কিন্তু পোলার উপর দিয়ে আমি যে ভাজা বেরেস্তা ভাজার তেলটা আছে তা দিয়ে দিব। ঢাকাটা সিলগালা করব কোনো ময়দা বা আটা দিয়ে না, একটা গামছা দিয়ে। আমরা এই দেখুন গামছা দমে বিরিয়ানি হবে, পুরো টাইটভাবেই লেগে যাবে। আমরা গামছাটাকে এভাবে মুড়িয়ে দেব এভাবে, হাঁড়িটার মধ্যে টাইট করে আমরা লাগিয়ে দিব। একদম ফিক্সড হয়ে গিয়েছে। আর উপরে ভারী কিছু দিয়ে রাখবো। প্রথমে চুলায় আমরা 5 মিনিট দিয়ে এরপরে তাওয়ায় দিয়ে দিব মিডিয়াম লো হিটে। সরাসরি চুলায় দিয়েছি, 5 মিনিটের জন্য ফুল আছে। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি তাওয়া দিয়ে দিব। একটা তাওয়া দিয়ে তাওয়াটাও গরম করে নিয়েছি, এখন আমি এটা দিয়ে দেব বিরিয়ানিটা। এভাবে আমি একটা ভারী কিছু দিয়ে উপরে আপনারা শিল কিংবা কোনো পাথর দিয়ে একদম চাপ দিয়ে রাখতে পারেন। এখন আমি তাওয়ায় দিয়ে দিয়েছি একদম লো হিটে, নিভে যাওয়ার আগে যেই আগুনটা থাকে ওই হিটে 25 থেকে 30 মিনিট আমি এভাবে দিয়ে রাখবো। এর মধ্যে কোনো খোলা হবে না, একদম এভাবে দমে থাকবে। পেপের একটা জাল দিয়ে আমি 25 থেকে 30 মিনিট অপেক্ষা করছি। দেখুন আমি ঢাকনাতে গামছাটা দিয়ে দিয়েছি, সাইড দিয়ে কোনোভাবেই সম্ভব না কোনো কিছু বের হওয়া। আপনারা আটার পরিবর্তে এভাবে বাসায় খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন। প্রায় 30 মিনিট আমি চুলায় রেখেছি, চুলাটা নিভিয়ে দিয়েছি। এখন 10 মিনিট এভাবে রেখে দেব, 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলব। এখন আমি একটা শিল দিয়ে রেখেছিলাম। আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে, 10 মিনিট হয়ে গিয়েছে। এখন সাবধানে নামিয়ে নেব, কারণ গামছাটা গরম। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে, হয়ে গিয়েছে। আমরা একটু নেড়ে মিশিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার গামছা দমে কাচ্চি বিরিয়ানি। চিকেনের কাচ্চি বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই মজাদার। এবং মাংসটাও খুব সফট এবং সিদ্ধও হয়েছে। দেখুন রাইসগুলোও হয়ে গিয়েছে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক এবং শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।